আবারও পূর্ব বর্ধমান জেলার ভাতার থানা এলাকায় এক ব্যক্তির করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে সূত্র মারফত জানা যায়। ওই ব্যক্তি হরিয়ানায় স্টিল পালিশের কাজ করতেন। গত 5 দিন আগেই হরিয়ানা থেকে বাড়ি ফিরে আসেন এবং হোম কোয়ারেন্টাইনে ছিলেন বলে জানা যায়। করোনা রিপোর্ট পজিটিভ আসায় পুলিশ প্রশাসন ওই গ্রামের পাড়াটিকে সিল করে দিয়েছেন। প্রচুর ভয়ের মধ্যে আছি, পুলিশ সব গার্ড দিয়ে দিয়েছে, আমরা বেরোতে পারছি না, কি খাবো চিন্তা, ছেলেপিলে নিয়ে কি করে বাঁচবো। পুলিশ কি বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে? হ্যাঁ, সব ঘিরে দিয়ে চলে গেছে, কেউ তো বেরোতে দিচ্ছে না। এরা কোথায় থাকতো কি জানতে পারছো? এরা দিল্লিতে থাকতো, দিল্লি থেকে বাড়ি এসেছে 4 দিন না কদিন হলো, কিন্তু আমরা জানি না, ওরা জানে। তারপরে এসে শুনছি পুলিশ এই বলছে, বাড়ি থেকে বেরোতে দেয়নি, ঘরের মধ্যেই ছিল। ঘরের মধ্যেই ছিল, ভয় ভয় করে আছি। দুজন ছিল আমাদের গ্রামে পোষলা, তো কেমন চিন্তার মধ্যে রয়েছে? চিন্তা করছি আমরা, কি হবে, পাড়ায় ঢুকে গেছে, আমরা ছেলেপিলে নিয়ে আছি ঘরে। ভয়ের মধ্যে, খুব ভয়ের মধ্যে রয়েছে। পুলিশ কি কি ব্যবস্থা করেছে? পুলিশ বাঁশ দিয়ে ঘিরে দিয়েছে, অনেকদিন বেরোতে দিচ্ছে না। আমার কাছে একটা খবর এসে পৌঁছেছে, আমার নিত্যানন্দপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বড় পোষলা গ্রামে রণজিৎ দাস নামে একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। রিপোর্ট হাতে পাওয়ার সাথে সাথেই প্রশাসন তার যেসব স্বাস্থ্যবিধি মেনটেন করে যে জিনিসগুলো করেনি সেই জিনিসগুলো করে উঠেছেন। গতকাল রাত থেকেই প্রশাসনের কার্যবিধি আরম্ভ হয়ে গেছে এবং সেখানে পুলিশ প্রশাসন থেকে আরম্ভ করে আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিকরা এবং ব্লক প্রশাসন, ভাতার ব্লক প্রশাসন সকলেই এই জিনিসটা যাতে আরো মানে কি জিনিসটাকে যাতে কন্টামিনেট করা যায় একই একটা জায়গাতে সেই বিষয় নিয়ে লাগাতার বৈঠক চলছে এবং পার্শ্ববর্তী জায়গাগুলোতে যাতে ছড়িয়ে না পড়ে বা তাদের পরিবারের আর কেউ যাতে সংক্রমিত না হয় সেই জন্য কাল থেকেই উপযুক্ত ব্যবস্থাপনা এখানে নেওয়া হচ্ছে। আগামী দিনে দেখা যাক, আমাদের এখন 21 দিন ওই পোষলা গ্রামে আমাদের কন্টেনমেন্ট জোন চলবে এবং সেখানকার পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রামবাসীদেরকে সতর্ক করা হয়েছে তারা যাতে বাড়ি থেকে না বেরোয় এবং সকল স্বাস্থ্যবিধি মেনে চলতে অনুরোধ করা হচ্ছে এবং আগামী দিনে আমরা চেষ্টা করছি যে পোষলা গ্রামকে যাতে খুব তাড়াতাড়ি স্যানিটাইজ করা যায়, তাদের এই রোগ যাতে আমাদের নিত্যানন্দপুর অঞ্চলে আর কোনো গ্রামে ছড়িয়ে না পড়ে। যতটুকু জানা যাচ্ছে যে মানে সংক্রামিত ব্যক্তিটি মানে হরিয়ানা থেকে এসছেন এবং ওনার সাথে আরো 6 জন ব্যক্তি এসছেন আমাদের নিত্যানন্দপুর অঞ্চলেরই, আমরা তাদের দিকেও সূক্ষ্ম দৃষ্টি নজর রেখেছি। আমাদের ব্লক স্বাস্থ্য আধিকারিক সহ অন্যান্য যে মেডিকেল টিম রয়েছে তারা কোন রকম তাদের মধ্যে কোন রকম করোনা সংক্রমিত হয়েছে কিনা সেই বিষয়ে যদি আগামী দিনে যদি তাদের রিপোর্ট যদি পজিটিভ আসে আমরা আরো সেই পর্যায়ে ব্যবস্থা নেব। পাশাপাশি ওই এলাকাকে কন্টেনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হয়েছে। সূত্র মারফত জানা যায় তার পরিবার সহ বেশ কয়েকজনের লালারস পরীক্ষার জন্য লালারস সংগ্রহ করা হয়েছে, যদিও এখনও এই ব্যাপারে প্রশাসনের তরফ থেকে কোনো কিছু জানানো হয়নি। এলাকা সিল করার ছবি ধরা পড়লেও করোনা পজিটিভ রিপোর্টের সত্যতা আনন্দবার্তা যাচাই করেনি। ভাতা থেকে কৃষ্ণ সাহা রিপোর্ট, আনন্দবার্তা।